এমনি সজীব আহমদ জানতে চেয়েছেন রমজানে প্রতিদিন নেকামল একটি রুটিন দিন। ভাই সজীব, রমজানে প্রতিদিনের নেকামলের রুটিন আপনি চেয়েছেন, খুবই সুন্দর। আপনার এই পরামর্শের ভিত্তিতে আমরা বলবো, রমজানের নেকামলের রুটিন এমন হতে পারে যে ভোর রাতে আপনি তাহাজ্জুদের জন্য উঠলেন, সাহারির জন্য যখন উঠলেন, উঠে সাহারি খাওয়ার আগে কিছু আপনি নামাজ কালাম পড়লেন, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করলেন, কান্নাকাটি করলেন, এই টাইমটা ইবাদতের সময়, আল্লাহর নৈকট্য অর্জনের সময়, আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়া আসমানে নেমে আসবেন হাদিসে আসছে। এরপরে সাহারি খাওয়ার পরে আপনার আজানের আগে কিছু সময় গ্যাপ দেওয়া সুন্নাহ, একেবারে আজান ছুঁচি পর্যন্ত সাহারি খাওয়া সুন্নাহ খেলাফ, যার কারণে আপনি সাহারি খেয়ে তারপরে আজান পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বিশেষভাবে একাকি নির্জনে কোনো এক জায়গায় বাসার কোনো এক মানে কোনাতে গিয়ে একাকি আল্লাহর কাছে চোখের পানি ফেলুন, দোয়া করুন। এর মধ্যে আজান হয়ে গেলে আপনি ফজর সুন্নত পড়ুন, ফজর সুন্নতের পরে একটু হেলান দিয়ে শোয়া বা একটু হালকা কাইথ হয়ে শোয়া, চিত হয়ে শোয়া, এটা সুন্না আসলে তারা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা করতেন। এরপরে আপনি উঠে ফজর জামাতে সামিল হন, ফজরের নামাজ শেষ করার পরে সম্ভব হলে আপন জায়গায় বসে থেকে সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার, সকালের সন্ধ্যার যে তাসবিহগুলো আছে সেগুলো করতে থাকুন এবং তেলাওয়াত ইত্যাদি করতে থাকুন। করতে করতে সূর্য ওঠার কিছুক্ষণ পরে দুই রাকাত নামাজ পড়ুন এশাকে নামাজ হিসাবে, এর মাধ্যমে আপনি একটি কবুল ওমরা, পূর্ণাঙ্গ একটা ওমরার সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ। এরপরে আপনি প্রয়োজন মনে করলে ঘুমান, রেস্ট করেন এবং ঘুম থেকে উঠে আপনি একটা বিলুপ্ত সুন্নাহ নামাজ আছে যেটাকে সলাতু জাওয়াল বলা হয়, যদি এটার ব্যাখ্যা নিয়ে মত পার্থক্য আছে সেটা আপনি করতে পারেন। ঘুম থেকে ওঠার পরে জোহরের নামাজের পর আপনার জোহরের আজানের পরে মূল ফরজ নামাজের আগে দুই রাকাত বা চার রাকাত নামাজ, এটাকে জাওয়ালের নামাজ বলা হয় এবং এ সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে, ফজিলতের কথাও বর্ণিত হয়েছে। তো এই নামাজটা আপনি পড়তে পারেন, মাঝে মধ্যে পড়তে পারেন অন্তত। আর এরপরে জোহরের প্রস্তুতি নিয়ে একেবারে যত দ্রুত সম্ভব দেরি না করে জোহর নামাজ আপনি আদায় করলেন এবং জোহরের নামাজ আদায় করার ক্ষেত্রে অধীরস্থিরতা অবলম্বন করে নামাজের পরে আপনি আপন জায়গায় বসে থেকে তাসবিহ তাহলিল করতে থাকলেন এবং জোহরের আগে যদি ঘুম থেকে উঠে যান যথেষ্ট আগে, অবসর থাকলে ইসলামী পুস্তক কিছু পড়তে পারেন, ইলম অর্জন করতে পারেন। জোহরের নামাজের পরে আপনি কোরআনে কারিমের তিলাওয়াত অথবা যে কোনো তিনটি বই পুস্তক পড়ার ভিতরে আপনি লিপ্ত থাকতে পারেন এবং দুপুরে একটু হালকা কায়ুলা সুন্নাত হিসাবে হালকা একটু কায়েত হয়ে শুয়ে নিতে পারেন, রেস্ট করে নিতে পারেন। আসর রক্ত অবলক্ত পড়লেন, আসর আগে চার রাকাত সুন্নাত সাধারণত পড়া হয় না, এটা একটু পড়ার চেষ্টা করলেন। আসর থেকে মাগরিব পর্যন্ত এই টাইমটা দিনের শেষ অংশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের শুরুতে এবং শেষে তাসবিহ পাঠ করার জন্য বলেছেন, বিদায় এই টাইমটাতে বিশেষভাবে তাসবিহ পাঠ করলেন। এরপরে আপনি মাগরিবের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করার পর আপনি মাগরিব নামাজের আগে থেকে সকাল সন্ধ্যার তাসবিহগুলো পড়লেন, এরপরে মাগরিব নামাজ আদায় করলেন, মাগরিব নামাজ আদায় করার পরে মাগরিবের আরও দুই রাকাত সুন্নাত নফল নামাজ আছে সেগুলো পড়লেন, পড়ে আপনি নামাজ পরবর্তী দোয়া এবং জিকির যেগুলো আছে সেগুলো পড়লেন এবং তেলাওয়াত বা যে কোনো দিনে ইলম শেখার পিছনে সময় ব্যয় করলেন। এরপরে এশার নামাজ পড়লেন, এশার নামাজের পরে তারাবি নামাজ সহ পড়ে আপনি বিতির পড়ে তারপরে আপনি আবার লম্বা সময় নিয়ে যতটুকু সুযোগ হয় আপনি কোরআন তেলাওয়াত অথবা তাসবিহ তাহলিল করলেন এবং যত দ্রুত সম্ভব শুয়ে গেলেন, খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া যদি আমাদের আয় করতে পারেন ভালো, না হলে আমাদের পরে করে দ্রুত শুয়ে গেলেন দেরি না করে, যাতে ভোর রাতের একটু আগে আগে উঠা যায় এবং বন্দীর উদ্দেশ্যে। এভাবে মোটামুটি সারাটা দিন আপনি কাটাতে পারেন, আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন।